হযরত আলী বিবাহের প্রস্তাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন। হুজুরের সামনে গিয়ে লজ্জায় বসে পড়েছেন, নিচের দিকে তাকায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী কি বলতে চাও বলো, বিয়ে করবা নাকি? আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলে, হুজুর দিলে করা যায়, দিলে করা যায়। বলে, টাকা পয়সা আছে নাকি? দেন মোহর, ফরজ জিনিস, দেন মোহর দিতে পারবা তো? বলে, হুজুর টাকা পয়সা তো নাই নাই, ঘর বাড়িও তো নাই, দেন মোহর দিব কোথা থেকে? বলে, তাহলে আছে কি তোমার সেইটা বলো। বলে, হুজুর দেখতেছেন এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল আমার আছে, দুইটা সম্পদ ছাড়া আমার আর অন্য কোনো কিছু নেই। যোদ্ধা মানুষ আসাদুল্লাহিল গালিব, দিক বিজয়ী বীর, শুধু যুদ্ধ করে বেড়াতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, তুমি যেহেতু আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ, তোমার হাতে তলোয়ার না থাকলে মানাই নাকি? ঢাল ছাড়াও জিহাদের ময়দানে যুদ্ধ করা যায়, কিন্তু তলোয়ার ছাড়া যুদ্ধ করা যাবে? তাহলে তোমার হাতের ঢালটা বিক্রি করে দিয়ে আসো, ওই ঢালের যা টাকা হবে এটাই হবে জান্নাতের সর্দারনি মা ফাতেমার দেন মোহর। আল্লাহু আকবার। আর আজকের বাবারা মেয়েদেরকে বিক্রি করে, ঠিক কিনা? 50 লাখ, 1 কোটি টাকা, দেড় কোটি টাকা পর্যন্ত দেন মোহর ধরে, এরকম আছে না নাই? মেয়ের বাবাদের এরকম ডাকাতি করলে চলবে? যা দেন মোহর দিতে পারবে জামাই সেটাই হবে, ঠিক কিনা বলে? বিয়েটাকে সহজ করতে হবে, যুবক ভাইরা বিয়ে করতে হবে, বিয়ে করতে চাও তো? যুবকরা কথা কয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন। তিনি একজন আদর্শ পিতা ছিলেন। কি ছিলেন বলেন? আদর্শ পিতা ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছেলে নির্বাচন করেছেন, কেমন ছেলে দেখে নিজের আদরের দুলালি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন, এটা শোনার দরকার আছে না নাই বলেন? আপনাদের ঘরে মেয়ে আছে না নাই? আছে? এখন জামাই খোঁজে সরকারি চাকুরিওয়ালা, ঠিক কিনা বল? আরো জোরে বলেন, ঠিক কিনা? সরকারি চাকরি, সরকারি চাকরি হলেও মাঝে মধ্যে বলে বাইপাসের কোনো টাকা পয়সা আছে নাকি? জামাই কি রাইট সাইড থেকে ঘুষ ঘুষ কথা কয় না? একটু ঘুষ টুস পায় কি? 20,000 টাকা বেতনে এগুলো কি হয় নাকি? একটু ঘুষ টুস আছে নাকি? আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আদরের দুলালি খাতুনে জান্নাত জান্নাতের সর্দারনী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন। দেখেন কেমন ছেলে নির্বাচন করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন, হুজুর আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, ফাতেমাকে আমি বিবাহ করতে চাই, বিনিময়ে ফাতেমার দেন মোহর আমি 100টা উট তাকে আমি দেন মোহর হিসেবে দিতে চাই। বলেন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না চলবে না। তিনি ডিনাই করলেন, প্রত্যাখ্যান করলেন। বলেন, সুবহানাল্লাহ। আরেকজন গেলেন, তাকেও ডিনাই করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার মেয়েকে তাহলে কার সঙ্গে বিবাহ দিবেন? এতজন মানুষ, এতজন সাহাবায়ে কেরাম এসে আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিল, কিন্তু আপনি কাউকে রাজি হলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরানি খাতুনে জান্নাত জান্নাতের সর্দারনি আমার মেয়ে আদরের দুলালে ফাতেমার বিয়ে এই দুনিয়ায় হয় নাই, আরো সে আদিমে আল্লাহ রব্বুল আলামিন তার বিবাহ আগেই দিয়ে দিয়েছে।
সেই পাত্র এখনো আমার কাছে আসে নাই। আল্লাহু আকবার। সমস্ত অবিবাহিত সাহাবীরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু সবাইকে প্রত্যাখ্যান করে দিলেন, ডিনাই করে দিলেন। এখন অবিবাহিতর ভিতরে একজন বাকি আছে, কি নাম বলেন তো? হযরতে আলী আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। সবাই গিয়ে ধরল আলী রে, সবাই আমরা বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু রাসূল একজনের বিবাহের প্রস্তাবকে গ্রহণ করে নাই, সবাইকে প্রত্যাখ্যান করে দিয়েছে, সবাইকে ডিনাই করে দিয়েছে, অবিবাহিতর ভিতরে তুমি একমাত্র আলী বাকি আছো। বলেন সুবহানাল্লাহ। আলী বলে, আমি যে রাসূলের এত সুন্দর একজন মেয়ে, জান্নাতের সর্দারনী, তাকে যে বিবাহের প্রস্তাব দেব, আমার তো ঘর বাড়িই নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, নিজের মেয়েকে যদি আপনি বিবাহ দিতে চান তাহলে টাকা দেখবেন না, তাকওয়া দেখবেন। সবাই বললেন না, চিৎকার দিয়ে বলেন কি দেখবেন? বলেন তাকওয়া দেখতে হবে। হযরত আলী বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছেন, এক পা আগায় আরেক পা পিছায়, ঘর বাড়ি তো নেই, টাকাও নেই, ঠিক কিনা? দেখেন কেমন আদর্শ সেট করতে হবে। এসব সামাজিক কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো, হযরত আলী বিবাহের প্রস্তাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন, হুজুরের সামনে গিয়ে লজ্জায় বসে পড়েছেন, নিচের দিকে তাকায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী কি বলতে চাও বলো, বিয়ে করবা নাকি? আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলে, হুজুর দিলে করা যায়, দিলে করা যায়। বলে, টাকা পয়সা আছে নাকি? দেন মোহর, ফরজ জিনিস, দেন মোহর দিতে পারবা তো? বলে, হুজুর টাকা পয়সা তো নাই নাই, ঘর বাড়িও তো নাই, দেন মোহর দিব কোথা থেকে? বলে, তাহলে আছে কি তোমার সেইটা বলো। বলে, হুজুর দেখতেছেন এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল আমার আছে, দুইটা সম্পদ ছাড়া আমার আর অন্য কোনো কিছু নেই। যোদ্ধা মানুষ আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয় বীর, শুধু যুদ্ধ করে বেড়াতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, তুমি যেহেতু আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ, তোমার হাতে তলোয়ার না থাকলে মানাই নাকি? ঢাল ছাড়াও জিহাদের ময়দানে যুদ্ধ করা যায়, কিন্তু তলোয়ার ছাড়া যুদ্ধ করা যাবে? তাহলে তোমার হাতের ঢালটা বিক্রি করে দিয়ে আসো, ওই ঢালের যা টাকা হবে এটাই হবে জান্নাতের সর্দারনী মা ফাতেমার দেন মোহর। আল্লাহু আকবার। আর আজকের বাবারা মেয়েদেরকে বিক্রি করে, ঠিক কিনা? 50 লাখ, 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা পর্যন্ত দেন মোহর ধরে, এরকম আছে না নাই? মেয়ের বাবাদের এরকম ডাকাতি করলে চলবে? যা দেন মোহর দিতে পারবে জামাই সেটাই হবে, ঠিক কিনা? বলে, বিয়েটাকে সহজ করতে হবে যুবক ভাইরা, বিয়ে করতে হবে। বিয়ে করতে চাও তো? যুবকরা কথা কয় না কেন? বিয়ে করতে চাও না? সমাজে যদি বিয়েটাকে সহজ করে দেন তাহলে জিনা কমে যাবে, প্রেম প্রীতি অবৈধ মেলামেশাগুলো কমে যাবে। পার্কের ভিতরে গেলে, আজকে পার্কের ভিতরে যদি আপনি যান, চোখটাকে মেলতে পারবেন না, এরকম দৃশ্য আমরা দেখতে পাই, ঠিক কিনা? বলে, বাবারা শুধু খোঁজে জামাইয়ের সরকারি চাকরি আছে নাকি, কি করে, সরকারি চাকরি আছে নাকি। আমি বাবাদেরকে অনুরোধ করতে চাই, আপনার যদি আপনার বৌমাকে খাবার দাবারের ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা থাকে, তাহলে আপনার সন্তান যদি বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায়, ছেলেকে সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে দেন, ঠিক কিনা? আপনার সন্তানকে চরিত্র হরণ থেকে বাঁচাতে হবে। মেয়ের বাবারা দেন মোহর নিয়ে মারামারি করা যাবে না।
আদর্শ সেট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, আলী যাও বাজারে গিয়ে ঢালটা বিক্রি করে আসো, ঢালের টাকা দিয়ে ফাতেমার দেন মোহর তুমি দিবা। বলেন আল্লাহু আকবার। সকালবেলা বকাল সকালবেলা হযরত আলী ঢাল বিক্রি করার জন্য বাজারে গিয়ে দাঁড়িয়েছেন, ক্রেতাও সামনে এসে হাজির হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার। বলে আলী এত সকালবেলা বাজারের ভিতরে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে ঢালটা বিক্রি করব কেন, তুমি তো আসাদুল্লাহিল গালিব দিক বিজয়ী বীর, কেন ঢাল বিক্রি করবা? বলে উসমান আমার তো বিয়ে ঠিক। বলে কার সাথে? কয় আপনার শালির সাথে। আল্লাহু আকবার। খেয়াল করেন কথাগুলো, আপনার শালির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, শালির সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু দুলা ভাই জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জামাইকে যাকে দুটা মেয়ে দিয়েছেন জুন্নুরাইন বলা হয়, সে উসমান জানেই না ফাতেমাকে বিয়ে দেওয়া হবে। এখন আপনি বলেন তো, আমাদের সমাজে বাবা যদি মেয়েকে বিবাহ দিতে চায়, বড় জামাই যদি থাকে, বড় মেয়ের জামাইকে যদি না জানিয়ে যদি বিবাহ ঠিক করে, তাহলে বড় মেয়ের ভাত যাওয়া যাওয়া ভাব কত কয় থাকে। সামাজিক কথাগুলো শুনতে হবে। কেন শালি কি তোমার নামে দলিল করা নাকি, ঠিক কিনা? শালি কে অনেকে নিজের বইয়ের মতো সম্পত্তি মনে করে, এরকম দুলা ভাই আছে না নাই? আমার বন্ধুগণ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জামাই, শুধু বড় জামাই নয়, দুইটা মেয়ের তিনি জামাই। আমার বন্ধুগণ, উম্মে কুলসুম রোকাইয়ার জামাই এক মেয়ে মারা গেছেন, আর এক মেয়েকেও দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আরেকটা মেয়েও যদি থাকতো, এই মেয়ে যদি মারা যেত, আমি উসমানের সঙ্গে আমার আরেকটা মেয়েকে বিয়ে দিয়ে দিতাম। উসমান বলতেছে, আলী ঢাল বিক্রি করবা, এ নাও দিরহাম, আমি ঢালটা কিনে নিলাম। আল্লাহু আকবার। 500 দিরহাম দিয়ে আলীর কাছ থেকে হযরত উসমান ঢালটা কিনে নিলেন। হযরত আলীর মনের ভিতরে বীর খুশিতে তিনি সুন্দরভাবে চলে যাচ্ছেন, নাচতে নাচতে যাচ্ছেন। আল্লাহু আকবার। বীর খুশি আমাদের মধ্যে আছে না নাই? আছে না? এই যুবকরা কথা বলো, বীর খুশি আছে না নাই? হযরত আলী বিয়ের খুশিতে খুশিতে ঢাল বিক্রি করে উসমানের কাছে 500 দিরহাম, কত? 500 দিরহাম দিয়ে ঢাল বিক্রি করে হযরত উসমানের কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে হযরত উসমান পিছন থেকে ডাক দিলেন, ও আলী, আসাদুল্লাহিল গালিব দিগ্বিজয়ী বীর, তুমি, তোমার হাতে তলোয়ার আছে কিন্তু ঢাল নাই, এইটা মানানসই হতে পারে না। দুই দিন পরে যেহেতু তুমি আমার শালিকে বিবাহ করে আমার ভাইরা ভাই হয়ে যাবে, অতএব বিয়েতে দাওয়াত দিলেও আমাকে কিছু হাদিয়া তো দিতেই হবে, গিফট তো নিয়ে যেতেই হবে, আগে ভাগেই সেই হাদিয়া দিয়ে দিলাম, আসাদুল্লাহিল গালিবের ঢাল, আমি আসাদুল্লাহিল গালিবকে আবার ফিরাইয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আদর্শ স্থাপন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি শুধু শুনলেন, চোখ দিয়ে পানি বের করলেন না, কোনো কাজ নাই, যদি রাসূলের সুন্নত আপনার জিন্দেগিতে না থাকে। সামাজিক কথাগুলো শুনতে হবে। সমাজ যদি ঠিক হয়ে যায়, এলাকা ঠিক হয়ে যাবে, এলাকা যদি ঠিক হয়ে যায়, জেলাটা ঠিক হয়ে যাবে, জেলাও যদি ঠিক হয়ে যায়, বিভাগটা ঠিক হয়ে যাবে, বিভাগ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে এমনি এমনি দেশটা ইসলামের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? সামাজিক কথাগুলো, সামাজিক সুন্নাগুলো আমাদেরকে আগে বাস্তবায়ন করতে হবে, বিয়েটাকে সহজ করতে হবে। যুবকরা বিবাহ করতে পারতেছে না, অথচ ঠিকই প্রেম করে, আছে না নেই? কারণ বিয়েকে আমরা কঠিন করে দিছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
হযরত আলী রাসূলের সামনে এসে হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন, আলী রে, ঢাল মনে হয় বিক্রি হয় নাই, ঢালটা সঙ্গেই দেখতে পাচ্ছি। বলে, হুজুর, ঢাল বিক্রি করে দিয়েছি। বলে, ঢাল তো তোমার সাথে আছে, কেমন করে বিক্রি করলা? সুবহানাল্লাহ। বলে, বলে, হুজুর, যেই ক্রেতার কাছে ঢালটা বিক্রি করে দিয়েছি, সেই ক্রেতাই আমার বিবাহ উপলক্ষে এই ঢালটা আমাকে আবার উপহার হিসেবে দিয়ে দিছে। কে সেই ক্রেতা? বলে, হুজুর, আপনার বড় জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার! আলী রে, উসমানকে বলতেই পারলাম না আমার বড় জামাই, তার আগে তুমি তার কাছে ঢাল বিক্রি করে বিয়ের নিউজ দিয়ে এসছো। আল্লাহু আকবার! বলে, আমার বন্ধুগণ, বড় জামাইকে যদি আপনি না বলে ছোট মেয়ের এইভাবে বিয়ে ঠিক করেন, বিয়ে কি হবে নাকি? বরং বড় মেয়েরও ভাত শেষ, ঠিক কি না? আদর্শ নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের বিয়েটা ঠিক করে ফেললেন। 500 দিরহাম খাতুনে জান্নাতের আমার মায়েরা মনে হয় আছেন। মায়েরা আছে না নাই বলে? আছে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র 500 দিরহাম জান্নাতের সর্দারনির বিবাহ হচ্ছে। আল্লাহু আকবার! 500 দিরহাম দিয়ে জান্নাতের সর্দারনি তার বিবাহ ঠিক হয়ে গেল। আমার বন্ধুগণ, 500 দিরহাম দিয়ে যখন বিবাহটা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন এসে হযরত আলী বিদায় নিচ্ছেন। বিবাহ হওয়ার পরে বিদায় আসে না নাই বলেন? মেয়েকে বিদায় দিবেন, মেয়েকে হযরত আলীর হাতে তুলে দিবেন, নিজের জামাইয়ের হাতে তুলে দিবেন। দেন মোহর কত? 500। 500 দিরহাম যদি আপনি যোগ বিয়োগ করেন, সেখানে 90 থেকে 1 লাখ টাকার ভিতরেই দেন মোহর হয়ে যাবে। এটাই মহরে ফাতিমি। এই মহরে ফাতিমি দিয়ে যদি আপনি আপনার সন্তানকে বিবাহ করান অথবা আপনার মেয়েকে বিবাহ করান, রাসূলের একটা সুন্নাহ জিন্দা হয়ে যাবে। বিনিময়ে 100টা গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। যুবকরা, 1 লক্ষ টাকার উপরে দেন মোহর দিবা না? হাত তোলো তো দেখি, যুবক কে কে আছে দেখি। বুড়া বুড়া তা তো হাত তোলে দেখে, বিয়ে করার কি আবার শখ শখ উঠলো কি না? চাচার যুবক ভাইরা, হ্যাঁ, অবিবাহিত যুবক নাই, একজনও নাই, ওই যে হাত তুলছে, ওই যে পিছনে অনেকগুলা বসে আছে, যুবকরা বিবাহ ঠিক করবা, যদি দেন মোহর নিয়ে বাড়াবাড়ি করে বিয়ের আসর থেকে উঠে আসবা, ঠিক কিনা? বলবা 1 লাখ টাকা দেন মোহর, এটা সুন্না, আমি সুন্নাকে জিন্দা করতে চাই, বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াবের মালিক হতে চাই। আল্লাহু আকবার! 500 দিরহাম দিয়ে বিয়ে হয়ে গেল। হযরত আলী এবার নিজের বউকে নিয়ে বের হয়ে আসবেন। দেখেন, বাবা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে বিদায় দিচ্ছেন, আমরা তো কান্নাকাটি করে বিদায় দিই, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন না, তিনি বললেন, মা ফাতেমা, আজকে তোমাকে এই আমার জামাই, আমার প্রিয় জামাই আলীর হাতে আমি তোমাকে তুলে দিচ্ছি। বাবার দায়িত্ব থেকে আমি আজ থেকে পরহেজ হয়ে গেলাম, বাবার দায়িত্ব শেষ করে আমি তোমাকে স্বামীর হাতে তোমাকে সুপর্দ করে দিলাম। মা, তোমাকে বিদায় বেলা একটা নসিহত আমি করে যাই, জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে বাবার কাছে এসে একটা কটু কথা বলতে পারবা না। আল্লাহু আকবার! লিল্লাহে তাকবীর! কি আদর্শ চিন্তা করে! আর আজকের মেয়ের বাবারা মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয় আর কানে কানে বলে, মা অশান্তি যদি করে ফোন একটা দিলাম, ফোনে আস্তে করে বলবা ভাত খাওয়াবো না। আছে না নাই? আছে না নাই?
এগুলো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তোমাকে স্বামীর হাতে সুপর্দ করে দিলাম, আজকে থেকে আমার দায়িত্ব শেষ, তোমার স্বামী তোমার যা ভালো মনে করবেন সেটাই করবেন, সেটাই তুমি মেনে নেবে, জীবনে কোনোদিন আমার কাছে স্বামীর নামে বদনাম করতে আসবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিয়ের কিছুদিন পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি বসে বসে নামাজ পড়ছেন, যুবতী মেয়ে, বসে বসে নামাজ পড়ছেন। যুবতী মেয়ে হয়ে কি বসে বসে নামাজ পড়া যাবে? সবাই বলেন নামাজ পড়া যাবে। বসে বসে তিনি নামাজ পড়ছেন, বাপের বাড়িতে এসে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই জিনিসটা পড়ে গেল। নামাজ শেষ করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, মা তুমি তো যুবতী মেয়ে, তাহলে যুবতী মেয়ে হয়ে কেন বসে বসে নামাজ পড়ছ? বসে বসে কেন নামাজ পড়লে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, আব্বাজান বসে বসে এই জন্য নামাজ পড়লাম, আমার পিছনে জামার পিছনে একটু ছেঁড়া আছে, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি সেই ছেঁড়া অংশটা যদি আপনি দেখে ফেলেন আমার স্বামী সম্পর্কে আপনার কু ধারণা আসতে পারে। আহানে আলি আমার আদরের দুলালি ফাতেমাকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম আমার স্বামীর আপনার কাছে প্রকাশ পেয়ে যাক, এটা চাই নাই বলে আমি ফাতেমা যুবতী হয়েও আমি বসে বসে নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার। আমার মায়েরা কথাগুলো খেয়াল করবেন, সামাজিক এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, সমাজে এই কথাগুলো প্রচলন ঘটানোর দরকার আছে না নাই বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে স্বামীর মর্যাদা দিয়েছেন, অথচ এখন তিন দিন যদি বাজার না হয় বাবার বাড়িতে ফোন দিয়ে বলে আমার আর সংসার করার এনার্জি নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, ঠিক কিনা? সংসার করার কি নাই, এনার্জি নাই?